আর ডি বর্মনের সুর শুনতে পারলেই শুনলেই এনিবডি উইল হিয়ার আর ডি বর্মনের কম্পোজিশন, সে শোনার সঙ্গে সঙ্গে চারটে বার গেলেই মনে হবে এটা তো আর ডি বর্মনের টিউন, এটা আর ডি বর্মনের কম্পোজিশন। ওই জিনিসটা ওর মধ্যে ছিল, আর ওইটা বিকজ অব হিজ ক্রিয়েশন, বিকজ অব হিজ থিঙ্কিং, অলওয়েজ ন্যাচারেল জিনিসের উপরে থিঙ্ক করে জিনিসটা তৈরি করতো। তার মধ্যে কিছু না কিছু ইন এভরি সং, কত গান কম্পোজ করেছে, সামথিং একটা কিছু আছে ওর মধ্যে, যেমন একটা টাচ অফ পঞ্চম আর ডি বর্মন।